বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পঞ্চম আসরের প্রথম ম্যাচে নিয়ম ভঙ্গের ঘটনা ঘটেছে। নির্ধারিত সময়ের 6 মিনিট পরে টস করতে মাঠে ঢুকে নাসির হোসেন, সিলেট সিক্সার্স এর অধিনায়কের এমন কাজ ক্রিকেটীয় নিয়ম নীতির বাহিরে, তাই তো সিক্সার্স এর অধিনায়ককে ভিন্ন রকম স্বাদ নিতে হবে। এ ব্যাপারে সিক্সার্স এর অধিনায়ক নাসির ও ম্যানেজার হাসিবুল হোসেনকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএল এর এবারের আসরে প্রথম দিনে বল হাতে দুর্বার নাসিরের নেতৃত্বে চ্যাম্পিয়ন ঢাকাকে উড়িয়ে শুভ সূচনা করেছে সিলেট সিক্সার্স। সিলেট সিক্সার্স এর অধিনায়ক আজ দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে মাঠে নামার আগে বিসিবির এই সতর্কবার্তা পান। বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাচ রেফারি দেবব্রত পালকে বলা হয়েছে নাসিরকে সতর্ক করতে। শুধু নাসির একা নয়, তার দলের ম্যানেজার সহ আরো অনেকেই। বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেনের বিরুদ্ধে বিসিবির এমন সতর্কবার্তা নাসিরের ক্যারিয়ারের জন্য হুমকি হতে পারে। বর্তমানে নাসিরের নামের পাশে একটি ড্যামিনিট পয়েন্ট যোগ হয়েছে, তার পয়েন্ট যোগ হলে ভবিষ্যতে নিষিদ্ধ হবেন এক ম্যাচ।